আসসালামু আলাইকুম, আক্কাস এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আক্কাস। বন্ধুরা, খুবই ইম্পর্টেন্ট একটি কাজ আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি আপনাদের আমার ডেস্কটপে নিয়ে যাচ্ছি। আপনারা দেখুন, আমার ডেস্কটপে এখানে নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটিকে এখন আমি ওপেন করব। আমি ফোল্ডারটিকে ডাবল ক্লিক করে এখানে ওপেন করে নিলাম। ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফোল্ডারে মোটামুটি প্রায় 16টি ছবি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই 16টি ছবি নয়, এখানে যদি 16 শতক বা 16,000 ছবিও এই একটি ফোল্ডারের মধ্যে থাকে, তাহলে আমরা একটি মাত্র ক্লিক করে এই ছবিগুলাকে আমরা প্রিন্টের জন্য সাজিয়ে নিতে পারি, অথবা আমরা বড় একটি ডকুমেন্ট তৈরি করে আমাদের কম্পিউটারে আমরা সেভ করে রাখতে পারি। ধরুন এইখানে 16টি ছবি রয়েছে। এখন এই 16টি ছবির মধ্যে কোনোটি 2 কপি, কোনোটি 3 কপি, বা এখানে যদি 16 শতক ছবি থাকতো, তাহলে প্রত্যেকটা ছবিকেই যদি আমরা 1 কপি করে প্রিন্ট করতে চাইতাম বা 2 কপি করে প্রিন্ট করতে চাই, তাহলে এই 16 শতক ছবিকে আমরা একটি মাত্র ক্লিক করে কি করে প্রিন্টের জন্য প্রস্তুত করে নিতে পারি। এখন এই বিষয়টি আমরা শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছিলেন আমার এই ফোল্ডারটি কিন্তু ডেস্কটপের নিউ ফোল্ডার নামে রয়েছে, তাই না? এখন এটাকে আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখন আমাদের মূল কাজ হলো এখান থেকে আমরা ফাইলে ক্লিক করে দেব। এবার মেনু বারে ফাইলে ক্লিক করে দিন। মেনু বারে ফাইলে ক্লিক করার পর ফাইল থেকে একটু নিচের দিকে আসুন, এখানে লেখা আছে অটোমেট। তো অটোমেটে মাউস পয়েন্ট রাখার পর এদিকে বেশ আরো কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট সিট। তো এখান থেকে আমরা এই কন্ট্যাক্ট সিটের মধ্যে ক্লিক করে দিব। এবার এই কন্ট্যাক্ট সিটের মধ্যে ক্লিক করে দিন। কন্ট্যাক্ট সিটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট সিটের উইন্ডোটি এখানে ওপেন হয়ে গেছে। তো এখন এইখানে আমাদের বেশ কিছু সেটিংস রয়েছে, যে সেটিংস গুলা করে একটি মাত্র ক্লিক করলে ছবিগুলা প্রিন্টের জন্য অথবা বড় একটি ডকুমেন্ট হিসেবে আমরা এটাকে সেভ করে রাখতে পারি, অথবা আমাদের নর্মাল প্রিন্টার, অথবা আমরা যে কোনো ভাবে এটাকে প্রিন্ট করে নিতে পারি। তো দেখুন, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সোর্স ইমেজ। তো সোর্স ইমেজ আমরা ইমেজ গুলি কোথায় থেকে নেব, তাই না? তো এখানে আবার দেওয়া আছে ফোল্ডার। তো আপনি এটাকে ফোল্ডারও করতে পারেন, অথবা এখানে ফাইলও সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, আমরা একটি ফোল্ডার সিলেক্ট করব, যেহেতু ডেস্কটপে নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডারে 16টি ছবি রয়েছে। এই 16টি ছবি নয়, এখানে যদি অনেকগুলো ছবি থাকতো, তা আমরা একটি মাত্র ক্লিক করে সাজিয়ে নিতে পারতাম। তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি সোর্স লেখা আছে। তো সোর্স এর মধ্যে ক্লিক করে আমরা ফোল্ডারটিকে এবার সিলেক্ট করে দেব। এবার ক্লিক সোর্স। সোর্স এর মধ্যে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ডেস্কটপ, তাই না? তো ডেস্কটপের মধ্যে থেকে আমরা নিউ ফোল্ডারটিকে সিলেক্ট করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ ফোল্ডার। এবার এই ফোল্ডারটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এবার ওকে। ওকে করার পর এখন আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে নিউ ফোল্ডারটি এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো তারপর নিচে যে সেটিংস গুলো আছে, আমরা এই সেটিংস গুলো দেখে নেব। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি এখন রয়েছে এখানে ডকুমেন্ট। তো ডকুমেন্টটা আমাদের কি সাইজের থাকবে, এই সাইজটা আমরা এখানে দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার ওয়াইড দেওয়া আছে 8 ইঞ্চি, এবং এখানে হাইট দেওয়া আছে 10 ইঞ্চি, আর রেজুলেশন 300 পিক্সেল, তাই না? আর কালার মোড এখানে দেওয়া আছে RGB কালার, এবং বিট ডিপ দেওয়া আছে 8 বিট। তো আমরা এই সেটিংস গুলো না করলেও প্রথমে যে সেটিংস গুলো রয়েছে এই সেটিংস গুলো আমরা করে নিব। আমাদের একটি পেপার, আমরা নর্মাল কোনো প্রিন্টারে প্রিন্ট করতে গেলে আমাদের কিন্তু A4 সাইজের পেজ নিতে হয়। তো A4 সাইজের একটি পেজের নর্মাল সাইজ হচ্ছে 8 ইঞ্চি ইনটু 11 ইঞ্চি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি 8 দেওয়া আছে, তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি হাইটের জায়গায় 10 দেওয়া আছে। তো 10টাকে আমরা এডিট করে এখানে 11 করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এটা 11, আর রেজুলেশন 300 পিক্সেল এখানে দেওয়া আছে। এখন আমরা যে সেটিংসটা করব, দেখুন এখানে আমরা যে সেটিংস দেখতে পাচ্ছি এখানে প্লেস দেওয়া আছে। তো প্লেস দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি প্লেস এর মধ্যে আছে অ্যাক্রস ফার্স্ট। তো অ্যাক্রস ফার্স্টটা হলো আপনি A4 সাইজের একটি পেজের মধ্যে যখন ছবি বসাবেন, তখন একটি ছবির পাশে আরেকটি ছবি বসে যাবে, এরকম ভাবে পাশাপাশি ছবিগুলো বসবে। আবার এখান থেকে যদি আমরা এটাকে চেঞ্জ করে, দেখুন অ্যাক্রস ফার্স্ট এর পরিবর্তে যদি আমরা ডাউন ফার্স্ট এখান থেকে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন নিচের লাইনে দেওয়া আছে ডাউন ফার্স্ট। তো ডাউন ফার্স্টে দিলে একটা ছবি A4 সাইজ পেপারে এরকম ভাবে একটা ছবির নিচে আরেকটা ছবি বসবে, এরকম ভাবে। তো এটা হলো ডাউন এবং অ্যাক্রস ফার্স্ট এর কাজ। তারপর আমরা দেখব, তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে দেখুন কলাম। কলাম হলো 5, আবার এখানে দেওয়া আছে র 6। তো একটি A4 সাইজ পেজের মধ্যে যদি আপনি 3R সাইজ ছবি বসাতে চান, তাহলে আপনাকে বসাতে হবে কলাম দিতে হবে 2,
একদম রিয়েল সাইজের পাসপোর্ট সাইজ ছবি একটি এ4 সাইজে বসাতে চান, তাহলে সর্বোচ্চ আপনি 4 কপি বসাতে পারবেন। তো এটার কলাম দিব আমরা 4 এবং র দিব 5, কারণ একটি ছবির নিচে আরেকটা ছবি, আরেকটা ছবির নিচে আরেকটা ছবি, এভাবে যদি আমরা এ4 সাইজ পেপারে পাসপোর্ট সাইজ ছবি দিয়ে সাজাই তাহলে আমরা 5টি ছবি সাজাতে পারবো। তো এবার এটাকে একটু এডিট করে নিচ্ছি, আমরা এটার কলাম দিব 4 এবং এটার র দিব 5। কলাম 4 এবং র 5 দেওয়ার পর এবার দেখুন নিচে আরো কিছু অপশন রয়েছে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ফ্রন্ট, আসলে এটা হলো আমরা যে ছবিগুলা প্রিন্ট করব ছবির নিচে সেই ছবির নেমটাও প্রিন্ট হবে, সেই ছবির নামটাও সেখানে বসে যাবে। যদি আপনি নামটা দিতে চান তাহলে এই ফ্রন্টের মধ্যে এই চেক মার্কটা থাকতে হবে, আর যদি আপনি এখান থেকে এটার নামটা না দিতে চান তাহলে চেক মার্কটাকে উঠিয়ে দিতে হবে। আবার এখানে দেখতে পাচ্ছি ফ্রন্ট সাইজ, তো ফ্রন্ট সাইজটাকে আপনি কতটুকু দিতে চান, ধরুন এখন আমি একটি এ4 সাইজ পেপারে এই 16টি ছবি দিয়ে সাজাবো, তাহলে আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন। এবার এখানে আমাদের আর বেশি কিছু কাজ নেই, আমরা এই ডায়লগ বক্সটাকে সেটিংস করে দিয়েছি। করার পর এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে বাটন দেওয়া আছে, তাই না? এবার এখান থেকে শুধু ওকে বাটনে ক্লিক করে দেব। ওকে বাটনে ক্লিক করার পর আপনি একটু লেয়ার প্যানেলে খেয়াল করুন, দেখুন এইখানে ছবিগুলো কিন্তু একদম এ4 সাইজ পেপারে সুন্দর করে সাজানো হচ্ছে। দেখে যান একটু এই কাজটি হতে একটু সময় লাগবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এটা কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই কমেন্টস এর মাধ্যমে। আমার ভিডিওটি আপনাদের অনেকের ভালোও লাগতে পারে আবার অনেকের খারাপও লাগতে পারে, সেটা বড় কথা নয়। এখন দেখুন এই 16টা ছবিকে এখানে কিন্তু একদম নেম দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে স্টেপ বাই স্টেপ। তো এখানে 16টা ছবি নয়, এখানে আর অনেকগুলো ছবি থাকতে পারতো, যদি অনেকগুলো ছবি থাকতো তাহলে একটার পর একটা একটার পর একটা পেজ হয়ে যেত। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটি মাত্র পেজ, যদি এখানে 16টির পরিবর্তে 32টি ছবি থাকতো তাহলে এখানে মোটামুটি প্রায় 3টা পেজ হয়ে যেত। আবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে কোন একটি ছবিকে যদি আমি 3 কপি করতে চাই বা কোন একটি ছবিকে যদি 2 কপি করতে চাই তাহলে কিভাবে করব। আমি জানি এই প্রশ্নটি আমার কাছে আসতে পারে। তো দেখুন এরকম ভাবে আপনি যদি কোনো ছবিকে 2 কপি বা কোনো ছবিকে 3 কপি করতে চান তাহলে এই ফোল্ডারের মধ্যে ছবিটিকে আপনার 3 কপি করে দিতে হবে। আসলে দেখুন এটা আপনি যদি কোন একটি ছবিকে 2 কপি, কোন একটি ছবিকে 3 কপি, আবার কোন ছবিকে 4 কপি এভাবে করতে চান তাহলে এটা ফটোশপের অ্যাকশন ফাইল তৈরি করে আপনাকে করতে হবে। দেখুন এখন যদি এখান থেকে কোন একটি ছবিকে আমি 2 কপি করতে চাই আবার কোন একটি ছবিকে 3 কপি করতে চাই, এটা কিভাবে করব। ধরুন এখন এই ছবিটাকে আমি 2 কপি করতে চাই, তো 2 কপি করার জন্য কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এই ছবিটাকে মাউস ড্র্যাগ করে একটু ভিন্ন জায়গায় ছেড়ে দিন, দেখুন এটা 2 কপি হয়ে গেল। আবার কোন একটি ছবিকে যদি আপনি 3 কপি করতে চান কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসটাকে ড্র্যাগ করুন, তাহলে দেখবেন এখন দেখুন এখানে 3 কপি এবং এখানে 3 কপি। তো এইভাবেই কোন একটি ছবিকে যদি আপনি কম বেশি করতে চান তাহলে এইভাবে ছবিগুলোকে আমাদের ফোল্ডারে সাজাতে হবে, তারপর আমরা এখান থেকে সেম ভাবে কাজটি করে নেব। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করব, পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াতদানে প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।